কলকাতায় এমন বহু বছরের পুরাতন জমিদার বাড়ি রয়েছে যেখানে দুর্গাপূজোর সময় আজও ঝাড় বাতির আলোয় সেজে ওঠে গোটা ঠাকুর দালান। আর পূজোর সময় পুরুষেরা ধুতি পাঞ্জাবি, বাড়ির মহিলারা নানান প্রাচীন অলঙ্কারে সেজে ওঠেন ষষ্ঠী থেকে দশমী অবধি। আজ চলুন লাল মাটির দেশ বীরভূমের সুরুল রাজবাড়ির পুজোর দালানের অন্দরে। এই বাড়ির পুজোর বয়স প্রায় 286 বছর। আজও সুরুল জমিদার বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হয়। সুরুল জমিদার বাড়ির সেই পাঁচ খিলানের ঠাকুর দালান সাথে নানান রকমের ঝাড় বাতির বৈচিত্র্যময় আলো, সামনে থামযুক্ত বিশাল নাট মন্দির, সে যেন এক রাজকীয় চিহ্ন যা প্রমাণ করে জমিদার বাড়ির সেই সুমহান ঐতিহ্য ও পরম্পরাকে। এই বাড়ির পুজোর সূচনা করেছিলেন বংশের আদিপুরুষ শ্রী ভরতচন্দ্র সরকার, কিন্তু এই সরকার তাঁদের প্রকৃত পদবি নয়, এটি ইংরেজদের থেকে পাওয়া এক উপাধি মাত্র। আসলে এরা ঘোষ পদবী। বর্ধমানের নীলপুর থেকে সুরুলে চলে এসেছিলেন ভরতচন্দ্র ঘোষ এবং তাঁর পুত্র কৃষ্ণহরির হাত ধরেই এই পরিবারের এত সমৃদ্ধি। 1782 সালে সুরুলে ব্যবসা শুরু করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম রেসিডেন্ট জন চিপ। তখন সুরুলের ভরতচন্দ্র সরকার জন চিপের সাথে ব্যবসা শুরু করে প্রভূত সম্পত্তি ও অর্থের অধিকারী হয়ে ওঠেন। জাহাজের পাল তৈরি হতো যে মোটা কাপড় দিয়ে, সেই গড়া কাপড়, নীল, চিনি ইত্যাদির ব্যবসা ছিল সরকারদের। জানা যায় যে সেই সময় সরকারদের অধীনে ছিল প্রায় 2200 জন ধোপা। তারা এই সমস্ত গড়া কাপড় ধোলাই করতেন। সেই সমস্ত বাণিজ্য পণ্য রপ্তানি হতো ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, মিশর এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে। কৃষ্ণহরি সরকারের প্রতিপত্তিকেও ছাড়িয়ে গিয়েছিল তাঁর নাতি শ্রীনিবাস। সেই পাঁচ খিলানের ঠাকুর দালান, যেটি প্রায় 18,000 টাকায় তৈরি হয়েছিল, সেটি করেছিলেন শ্রীনিবাস। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জমির অনেকটাই কিনেছিলেন এই সুরুলের সরকারদের কাছ থেকে। কৃষ্ণহরির মৃত্যুর পর তাঁর তিন পুত্র যথাক্রমে যাদবেন্দ্র, মাধবেন্দ্র এবং কালীচরণ, এই তিনজনের মধ্যে সম্পত্তি নিয়ে এতটাই সমস্যা দেখা যায় যে জমিদারি শেষ পর্যন্ত ভাগ হয়ে যায়। যাদবেন্দ্র ও কালীচরণ তারা আদি বাড়িতেই থাকেন, যেটি বর্তমানে বড় তরফ, এবং মাধবেন্দ্র পাশেই বাড়ি করেন, সেটি ছোট তরফ নামে পরিচিত। তবে দুই বাড়ির পুজোর বৈশিষ্ট্য রীতিনীতি এক, তারা আজও নিষ্ঠার সাথে মহামায়ার পুজো করে আসছেন। চলুন সেই বর্ণময় রাজকীয় পুজোর কিছু ঝলক আমরা দেখে নিই।